হ্যালো এভরিওয়ান, জয় ভাই। উই আর ব্যাক এগেন। অ্যান্ড আমরা আজকে এখানে এসেছি, আমাদের মেইন এম কাউকে ইয়ে করা না, বাট টু ব্রিং আপ দ্য থিংস যেটা আমাদের এই কমিউনিটিতে অনেকের জানা নেই, বা এখনো যারা জানতে অনেক ইচ্ছুক বা জানা ডিজার্ভ করেন আমাদের কমিউনিটিতে আসলে কি হচ্ছে বা কেন হচ্ছে এগুলা। অ্যান্ড আমি আসলে আমার মুখ থেকে শুনলে হবে না, যার কাছ থেকে এগুলো শুরু হওয়া সবকিছু লাইক বিগিন হয়েছে যেখান থেকে, আমি তার মুখ থেকে সবাই সবাইকে শুনবেন, অবশ্যই প্রুফ পাবেন, সব পাবেন। সবাই একটু হোল্ড করে বসেন এন্ড দেখেন। ম্যাক্স ভাই, যে আপনি আপনার পার্ট থেকে শুরু করেন, লাইক হাউ এভরিথিং স্টার্টেড এন্ড এভরিথিং। ওকে, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার সবাই আমাকে কমিউনিটিতে এজি ম্যাক্স হিসাবে চিনে, বা ফেসবুক নেম ম্যাক্স মিটন। আমি এজি স্পোর্টস এর সিও। তো আজকের যে বিষয়টা হইতেছে, এটা হচ্ছে যে আমাদের কমিউনিটি অ্যাডমিন নতুন টেনসেন্টের সাউথ এশিয়ার কি বিজনেস কি জানি না, কাজী আরাফাত হোসেনকে নিয়ে। আর ওনার সাথে আমার পরিচয় হইতেছে সিজন 3 থেকে। সেই থেকে আজ পর্যন্ত যা হইছে বা উনি আমাকে দিয়ে যা করাতে চাইছিলেন, সবকিছু আজকে এখানে মানে সবার সামনে তুলে ধরা হবে, উইথ ইচ এন্ড এভরি সিঙ্গল প্রুফ। একটা ওয়ার্ডও এখানে ইউজ হবে না যেটার কোনো প্রুফ নাই। আর শুরুতেই বলে রাখি, উনি যদি এখানে ডিবেট মানে এক্সপোজ না, এটা উনি যদি আসতে চান এখানে আইসা, কোনো ওনার এগেনস্টে যা বলা হবে তার যদি উনি এগেনস্ট কিছু বলতে চান, এনি টাইম ওয়েলকাম, উনি আসতে পারেন রাইট নাও। এবং যখনই আসতে চান আমাদেরকে একটা নক দিলে ওনাকে এখানে আসতে দেওয়া হবে, উনি ওনার মতামত দিবেন যে কি এটা রাইট না রং না ফেক না রিয়েল বা কি হয়েছে না হয়েছে, ওইটা উনি এক্সপ্লেন করতে পারবেন সবার সামনে এসে। আচ্ছা, এখন আমার কাছে কিছু, আমি ফোল্ডারটা দেখাই, মহিত ভাই দেখান তো একটু। দেখতেছি এখানে যে ফোল্ডারটা আছে, এটাতে আমি সব সেপারেট করে রাখছি, ওনার সাথে ইন্টারভিউস থেকে শুরু করে PMCO তে কি হয়েছিল এবং PMCO পরে কি হয়েছে, মাঝখানে একটা অর্গানাইজ খোলা হয়েছিল ইউনিটি বিডি, ওইটাতে কি হয়েছে, কারেন্ট উনি কি করতেছেন যে আমার সব। একটু 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 থামাই, স্ট্রিমে সবাই কমেন্ট করতে, সাউন্ড প্রবলেম, একটু চেক করে দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে তো? ঠিক আছে তো, ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, পারফেক্ট আছে, পারফেক্ট আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের যে স্ক্রিম আমরা চালাইতেছি অনেক কয়েকটা সিজন থেকে, তিন চার সিজন, দুই তিন, হ্যাঁ 2 বছর হয় মনে হয় না, 1 বছর PMPS, ওইটার স্টার্টিং এ উনি কি করছেন, কিভাবে শুরু হয়েছে, এখন কিভাবে কি করতে চাইতেছেন, সব কিছু ভিডিও কল অডিও রেকর্ড, স্ক্রিনশট, ভিডিও, ভয়েস ক্লিপ সব এখানে আছে, সব দেখানো হবে, ইচ এন্ড এভরি সিঙ্গল থিং। আচ্ছা, এখন আমার বিষয়ে আর কিছু বলি যাতে পরে কোনো কোয়েশন না উঠতে পারে যে আমার অনেক কিছু আগে ছিল বা ইয়ে। এটা হইতেছে যে আমি আগে পাবজি যখন শুরু হয় সিজন 2 থেকে, 2 এর শুরু থেকে আমি পাবজি খেলি, ঠিক আছে, কোনো কম্পিটিটিভ লাইনে এখনো খেলি নাই বা ইয়েও না, তখন থেকে এমনি ক্লাসিক খেলতাম। সেই থেকে দেখতাম যে গ্লোবাল টপে যায় ইন্দোনেশিয়ানরা, চাইনিজরা, সেই থেকে আমি কোনো বাংলাদেশ, আমি দেশের বাইরে থাকি, বাংলাদেশের কারোর সাথে খেলিও নাই প্রথমে, ওই রকম নিজে নিজে সলো খেলতাম, দেখতাম এইসব। তখন থেকে আমি দেখলাম যে সবাই যায় টপে, বাংলাদেশের কেউ নাই, কিভাবে যায় ফাইন্ড আউট করলাম যে হ্যাক করে যায়। তো আমি খবর নিলাম যে সবাই যায় বাংলাদেশ থেকে কেন যাবে না, সেই খবর নিয়ে আমিও শুরু করলাম হ্যাক করা। করে আমি সিজন 3 থেকে শুরু করে আই থিঙ্ক 5-6 পর্যন্ত মনে হয় আমি এভরি সিজনে হ্যাক করতাম, হ্যাক করে টপে খেলতাম, মানে এশিয়া টপে যাইতাম বা ডিফারেন্ট সার্ভারে। বাট আমি কোনোদিন কোনো কম্পিটিটিভে কোনো ইয়ে অংশগ্রহণ করি নাই, এ টুর্নামেন্ট হোক, স্ক্রিম হোক, কোনো কিছুতে আমার কোনো ইয়েও ছিল না। 2-3 জন ছিল ভাই ব্রাদার, ওদের সাথে আমি খেলতাম, দ্যাটস ইট, কোনো টিমও ছিল না, কোনো ইয়ে না। সেটা থেকে ফাইজলামি করতে করতে যখন PMCO আসলো,
কুইন ফল না ছিল ভুলে গেছি, ওইটাতে আমরা এমনি মজা করে খেলতেছিলাম, হঠাৎ দেখি একদিন যে মেইল আসছে আমরা কোয়ালিফাই করে ফেলছি ওইটাতে, সেইটাতেও আমরা ইয়ে করে খেলছি হ্যাক করে। এবং এই জিনিসগুলা আমার কমিউনিটি অ্যাডমিন আরাফাত ভাইয়ের অবগত ছিলেন উনি এইসব বিষয়ে সবকিছুতে, ওনার সাথে আমার পরিচয়। ইন্ট্রোডাকশনটা কই থেকে শুরু হয় এটা বলি? হ্যাঁ, এটা ইন্ট্রো ইন্ট্রো ফোল্ডারটা খুলেন মোহিত ভাই। এটা আই থিংক 2019 না 18 এর এন্ড এর দিকে উনি ওনার সাথে উনি আমাকে ফেসবুকে নক দিছিলেন, দিয়ে ওইখান থেকে নাম্বার এক্সচেঞ্জ হয় আমাদের। তো উনি আমাকে মেসেজ দিলেন, হাই হ্যালোর উপরে ছিল, এটা কাট করা হয়েছে, যে আমি বলছি যে ভাই আমি তো হ্যাকার, তাই এখানে প্রাউড করার কিছু নাই। উনি বললেন, আরে দেশের ভাই, দেশের ফ্ল্যাগ আপহোল্ড করছো, আই লাভ ইউর ওয়ার্ক, নাও লার্ন FB হ্যাক, আমি আমারেও শিখাই দিও। তো উনি এইটা আমারে বলছেন যে আই লাভ মাই আই লাভ ইউর ওয়ার্ক মিন, আমি তখন হ্যাক করতাম, উনি আমার ইয়েটা লাভ করেন, আমি দেশের জন্য দেশের ফ্ল্যাগ উপরে নিতেছি, এই জন্য উনি আমার হ্যাকগুলো সাপোর্ট করেন। এখন আমি FB ফেসবুক হ্যাকিং শিখবো, শিখে ওনাকে শিখাবো। আমিও বলছি ওকে ব্রো শিখাবো। এটা হচ্ছে ওনার সাথে ফার্স্ট। ম্যাক্স ভাই একটু পরে, হ্যাঁ, এই জায়গা একটু হোল্ড করেন, একটা জিনিস বলবো। অনেকে মনে করতে পারেন যে নাম দিলে নাম্বার হয়ে যায় না বা উনি হয়ে যায় না, ঠিক আছে? তো আমরা এখানে কারো পার্সোনাল নাম্বার আসলে লাইভে রিভিল করতে চাচ্ছি না। যদি কেউ মানে উনি যদি বলতে চায় যে না, আমি 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 অর্ধেক নাম্বার দিব, যাদের কাছে ওনার নাম্বার আছে, ওনারা যদি অর্ধেক নাম্বার ফোনে টাইপ করেন, বাকি নাম্বার বুঝতে পারবেন যে কার নাম্বার, ঠিক আছে? আমি এটা দিতেছি একটু পরে, দাঁড়ান। আমি আমরা চাচ্ছি না, উনি যদি ডিনাই করে তাহলে আমরা আসলে নাম্বার দেখাবো। উনি এনি টাইম ওয়েলকাম, এখানে আসতে পারেন এনি টাইম। আমি আমি জানি না ওনার মনে আছে কিনা না, এইসব কিছু আমার কাছে আছে। আচ্ছা, তো অনেকেই বলতে পারে যে আমিও এইসব করছি, হ্যাক করে খেলছি, এখন আবার এখানে কি বলতে আইছি, সব সব বলতেছি কি জন্য কি হয়েছে। এখানে ওনার সাথে প্রথম আমি তখন নতুন আসছি কমিউনিটিতে, কিচ্ছু জানতাম না, আমি আমার মতো খেলতাম একা। এখানে টিয়ার ভাই এটা INES-এর, তো তখন ওনাকেও আমি চিনতাম না, এরকম জাস্ট ভিডিও একটা ফেসবুকে দেখছি, দেখলাম যে ওনাকে নিয়ে টিয়ার ভাই কি কি বলতেছে। তো আমি ওনাকে বললাম যে ভাই আপনাকে নিয়ে কথা বলে, ঘটনা কি ঘটনা? ওরে টাইম হয়ে গেছে, নিচে জানতো একটু মোহিত ভাই, স্ক্রল। এটার সাথে তো সবার প্রবলেম, এদের এখন পা মাটিতে পড়ে না, টিপিক্যাল বাঙালি। মানে তখন INES ওই PMCO খেলে আসছে না PMPL, তো উনি এটা টিয়ারের ইয়েতে বলতেছেন। আচ্ছা, নেক্সট স্লাইড। এরপরে উনি আমাকে দিলেন একটা স্ক্রিনশট, যেটাতে একটা হ্যাকার খেলতেছে, দেখেন 2600 KBU। তো উনি আমাকে নিচে জানে, ছোট করেন সমস্যা নাই, দেখা দেখতে পারতেছি, দেখতে বলছেন ও মাই গড লুক এট দ্য লাইভ ভিউ। আমি বলছি যে শুরু করে আমি আমিও কি শুরু করে দিব, এটা লিখছি শিওর, ক্যান ইউ বিলিভ ম্যান 2.6 KBU। মানে আমি ওনারে জিজ্ঞাসি, তখনও কিন্তু সে উনি অ্যাডমিন। তো যা যা আজ পর্যন্ত হয়েছে সব উনি জানতেন, আমি ওনার সাথে এমন কোনো কিছু হাইড করি নাই। এইখানে অনেকেই আছে কমিউনিটির, অনেকের ইয়ে আছে, আমি ওনার সাথে অনেক কিছু শেয়ার করছি, অনেকের আমার লাইক করি না, আমি ডিসলাইক করি, ওনাকে আমি বলছি যে আমি এই মানুষটার এই জিনিসটা ভালো লাগে না আমার, আমি গালিও দিছি, যা করছি সবই ওনার কাছে আছে। উনি যদি এগুলো দেখাইতে চায় এনি টাইম ওয়েলকাম, নাথিং ইজ হাইড অ্যান্ড আই ডোন্ট কেয়ার। এমন কিছু নাই এই হ্যাকিং এর এটা ছাড়া এমন কিছু নাই যে উনি শো করতে পারবে যে আমি কোনো কিছু করছি এর পরে। আর হ্যাকিং এর যেটা ওইটা যখন PMCO শেষ হয়েছে, আমি পোস্ট দিয়ে বলছি যে আমি এই করছি, সবার কাছে সরি, আর হবে না এরকম। এর বিনিময়ে কি কি দেয়া হয়েছে এটা তো আপনারা জানেন, PMPS। আচ্ছা, পরে উনি নক দিছিলেন একদিন নভেম্বরের 19-এ যে তোমার জন্য বিগ নিউজ আছে, ইউ উইল বি পার্ট অফ হিস্ট্রি। কি ভাই, আমি কয়েক মাস পরে মনে হয় না এই 2-3 দিন পরে দিছিলাম। আচ্ছা, আমি বাংলাদেশে আসছিলাম তখন, তো মেসেজ দেখি নাই, পরে আইসে আমি রিপ্লাই দিছি। তো উনি আমাকে জিগাইতেছেন কমিউনিটির ফেসবুকের গ্রুপ অ্যাডমিন আইডি হ্যাকিং, ভিডিও ভাইরাল করা, আইডি ব্যান করা, এই মানুষটার নাম কি জানো বলো তো। তো আমি তো জানি না যে আসলে কে, জিগেলাম কোন অ্যাডমিন, উনি বলতেছেন ইজি আকাশ, যে হাংরি বক্স যে ওনার কথা বলতেছেন। আচ্ছা, নেক্সট যাও। নেক্সট, হ্যাঁ, আরেকটা জিনিস এই কথার সাথে অ্যাড করে দিই, সেটা হলো
ম্যানুয়ালি ব্যান কিন্তু অনেককে কমিউনিটিতে দেওয়া যায়, ঠিক আছে, কিন্তু তার কিছু শত্রুতা মেবি ছিল ইজের আকাশের সাথে। ইজের আকাশ কিন্তু পাবজি থেকে ব্যান দেয়নি, আপনারা যারা জানেন না, ঠিক আছে, এখন এটা ইজের আকাশ কিন্তু ম্যানুয়ালি ব্যান করা হয়েছে। এন্ড ব্যানটা কে করছে অলরেডি আপনারা স্ক্রিনশট দেখে বুঝতে পারতেছেন এটা কে করতে পারে। কন্টিনিউ করেন দেখি। না ওই সময় কিন্তু আমি এসব বিষয়ে আরেকটা ছিল না, না চাই এটাই অবগত ছিলাম না। তারপরে আচ্ছা নেক্সট এই ফোল্ডারটাতে যাই, এটা স্পন্সরশিপের বিষয় কিছু আছে এখানে। উনি মনে করেন আমাকে অলমোস্ট এভরি ডে হোক না হয় একদিন পর পর উনি আমাকে নক দিতেন, বা আমিও মাঝে মধ্যে হাই হ্যালো বলতাম। তো যে সময় নক দিতেন উনি মানে আমাকে কিছু এইরকম কথাবার্তা বলতেন যে উনি ভালো কিছু করতে চান, ওনার মানে কিছু করার ইচ্ছা কমিউনিটি নিয়ে। যে এখানে যেমন ওনার পার্সোনাল টিম হোক, কমিউনিটি হোক, কোনো অর্গানাইজেশন খোলার হোক, যেইটাই হোক উনি কোনো কিছু করতে চান, ওনার কাছে সব আছে কিন্তু ফাইন্যান্সিয়াল দিকটা নাই। এখানে স্ক্রিনশট দেখেন, আচ্ছা অর্গানাইজেশন করার জন্য উনি এটাতে বলতেছেন যে এসপিএমসিও যাক, পরে উনি অর্গানাইজেশন বড় করে করবেন, ড্রিম আছে ওনার। আমি জিজ্ঞেসি কিরকম কি লাগবে, উনি বলছেন এখনো জানি না বাট উনি দেখবেন, দেখে জানাবেন যে কি হয়েছে, মানে কত কিরকম কি লাগতে পারে। আমি বলছি সমস্যা নাই। আচ্ছা এখানে ওই আমি এটা বলছি যে সমস্যা নাই ভাই, আই ওয়ান্ট টু বি দ্য স্পন্সার। যে এটা মনে হয় হ্যাঁ হ্যাঁ আমি বলছি যে সমস্যা নাই, আপনি করতে চাইলে করেন, আমি স্পন্সরশিপ করব। নেক্সট পরে উনি আমাকে এটা দিলেন যে কেএফসি পাবজি ইয়ে করতেছে, ফর্টনাইট করতেছে। আমাকে পরে উনি বললেন ভাই আমি যদি জাস্ট কিছু স্পন্সর পাইতাম এই দেশের বিগ নেম গুলো একসাথে করতে পারতাম। ইউ নো এভরি বিগ নেম অফ আওয়ার কান্ট্রিজ টাচ, মানে উনি বলতে চাইছেন ওনার সাথে সবার টাচ আছে, ইন্ডিয়া হোক, বাংলাদেশ হোক, পাকিস্তান হোক। ইনি অন্য স্লাইডে বলতেছেন, বলবেন এটা নেক্সট স্লাইডে যান ভাই। এখানে ইনি আবার আমাকে ইয়ে করার জন্য, ইমপ্রেস করার জন্য বা ইনফ্লুয়েন্স করার জন্য এটা আবার বলতেছেন যে ম্যানেজমেন্ট আছে, সবকিছু আছে, আবার ওনাকে ইয়ে করার জন্য স্পন্সরশিপের। নেক্সট আই যান, এগুলো সব দেয়া হবে, শেয়ার করা হবে, আপনারা পরে নিতে পারবেন লিংক থেকে দেয়া হবে। আচ্ছা পরে উনি বলতেছেন ইএসএল এর মতো নর্ডুইনের মতো ওই রকম কোনো কাজ না কইরা, জব না কইরা ইএসএল আর নর্ডুইনের মতো এইসব খুলেন। আমি বললাম যে আপনি বিডিতে বানান, অসুবিধা কি? তো উনি বলছেন ওনার এই সবই আছে, আবার এই সেম কাহিনী। এটা একদিনের না, এটা অলমোস্ট লাইক এভরি উইক বলা যায় সেম টপিক, এগেইন এন এগেইন, এগেইন এন এগেইন, এগেইন এন এগেইন। নেক্সট তারপরে আসছিল এখানে A1K স্পন্সরশিপ নিয়ে। তো উনি বলছেন, উনি এইগুলা বলছেন যে ওনার টিম মানে ওয়ান অফ দ্য বেস্ট টিম এই সেই। তখন A1 ইয়েতে ছিল না, মানে এখন যেই ইয়েতে আছে এই পর্যায়ে ছিল না, T1 টিম ছিল বাট ওই নর্মাল টাইপের যেরকম ছিল আর কি, সব টিম যেইভাবে ছিল এরকম কোনো ইয়ে করে নাই। তো ওই টাইমে তিনি স্পন্সরশিপ খুঁজতেছিলেন, বলছেন যদি একটা স্পন্সরশিপ পাইতাম তাইলে এই হতো সেই। তো আমি বলছি ভাই সমস্যা নাই, যদি লাগে আমি স্পন্সরশিপ করব। উনি বলছেন আচ্ছা আমি জানাবো। এখানে উনি ওই টুর্নামেন্টের কথা আবার বলতেছেন, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান সব জায়গায় হাত আছে, উনি ম্যানেজমেন্ট করবেন এই সেই হ্যান ত্যান। আমি আবার জিগাইছি ইনভেস্ট কিরকম কত লাগবে, আমি বারবার একটাই জিগাইতেছি, মানে জানতে চাইতেছি, আমিও ইন্টারেস্টেড দেখতেছি যে উনি করতে চাইতেছেন, আমারও ইচ্ছা সবকিছু বাদ দিয়ে স্পোর্টসে আসবো, এসে আমিও যদি ইনভেস্ট করে আমার কিছু হয় হইলো, না হইলে অ্যাটলিস্ট ইয়ে হইলো, লস যাতে না হয়। তো আমি জানতে চাইতেছি, তো বিফোর আমি যাওয়ার আগে আমার তো জানা দরকার কিরকম কি লাগতে পারে বা কি আমি এফোর্ড করতে পারবো কিনা। সেই জন্য আমি বারবার একটা কথাই বলতেছি, উনি বারবার আমাকে ঘুরে ফিরিয়ে এই সেই দেখাইতেছেন। নেক্সট এটা